ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বেশ কিছুদিন ধরে বিভিন্ন কারণে আলোচনা ও সমালোচনায় রয়েছেন তিনি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে শাকিবের দেয়া সাক্ষাৎকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন জনপ্রিয় চিত্রনায়িকা নিপুন। সেখানে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা ও অতীত নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। এদিকে নিপুনের এমন সমালোচনায় শাকিব খানও ক্ষিপ্ত হন। এ নিয়ে মিডিয়াতে সংক্ষিপ্ত জবাবও দিয়েছেন শাকিব। তাতে করে বলাই যেতে পারে তাদের সম্পর্কে চির ধরেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান ও নিপুন। তবে এ জুটির ভালোবাসা 2016 সিনেমাটি নির্মাণাধীন রয়েছে। জি সরকার পরিচালিত এ সিনেমাটির শুটিং এখনও বাকি রয়েছে। 2014 সালে জি সরকার লাভ 2016 নাম দিয়ে সিনেমাটির কাজ শুরু করেন। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুন। সিনেমাটির শুটিংও 2014 শুরু হলেও নানা কারণে দৃশ্যধারণ শেষ করতে পারেননি নির্মাতা। তাই কয়েকবার সিনেমাটির নামও পরিবর্তন করতে হয়েছে তাকে। প্রথমে সিনেমাটির নাম পরিবর্তন করে লাভ 2015 রাখা হয়, তারপর লাভ 2016 করা হয়। কিন্তু শাকিব অপু দম্পতির শিডিউল জটিলতায় এখনও শেষ হয়নি সিনেমাটির দৃশ্যায়নের কাজ। এর মধ্যে শাকিব নিপুনের ঠান্ডা লড়াইয়ে নতুন করে সিনেমাটিকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকে। মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় এ সিনেমায় শাকিব অপু ছাড়াও রয়েছে সুচরিতা, দিতি, আমির সিরাজি, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ। আপনাদের কি মতামত? শাকিব খানের কি নিপুনের সাথে এই সিনেমাটির কাজ করা উচিত কিংবা না? এখনই কমেন্টস করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন। ধন্যবাদ।